পূর্ণিমার জন্মদিন দিলার আহানি পূর্ণিমা পূর্ণিমার চাঁদের মতোই সৌন্দর্য নিয়ে ঢাকায় চলচ্চিত্রকে করেছেন আলোকিত। দুই যুগের ক্যারিয়ারে অসংখ্য দর্শক নন্দিত সিনেমার উপহার দিয়েছেন এ নায়িকা। আজ 11 জুলাই তার জন্মদিন। 1981 সালের 11 জুলাই চট্টগ্রামে জন্মগ্রহণ করেন পূর্ণিমা। সৌন্দর্য, অভিনয় দক্ষতা আর মানবিকতায় তিনি অনেকের থেকে এগিয়ে। তার রূপ অনেক আগেই ভক্তদের হৃদয়ে দাগ কেটেছে। নেটিজেনদের ধারণা দিন বাড়ার সঙ্গে সঙ্গে পূর্ণিমার রূপও বেড়ে চলছে। কেউ কেউ মনে করেন পূর্ণিমার বয়স একটি ঘরেই আটকে আছে, এজন্যই তিনি চিরসবুজ। 1997 সালে জাকির হোসেন রাজু পরিচালিত এ জীবন তোমার আমার এর মাধ্যমে চলচ্চিত্রে পথচল শুরু করেন পূর্ণিমা। পর্যায়ক্রমে নিঃশ্বাসে তুমি, বিশ্বাসে তুমি, হৃদয়ের কথা, ধোকা, শিকারি, স্বামী স্ত্রীর যুদ্ধ, ম্যাগের পরে ম্যাগ, টাকা, শাস্তি, মনের সাথে যুদ্ধ, আকাশ ছোঁয়া ভালোবাসা, পরাণ যায় জলিয়ারে, মায়ের জন্য পাগল, ওরা আমাকে ভালো হতে দিল না সহ উপহার দিয়েছেন বহু জনপ্রিয় সিনেমা। সেরা অভিনেত্রী হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার, একাধিকবার মেরিল প্রথম আলো পুরস্কার সহ বেশ কিছু সম্মাননা পেয়েছেন তিনি। অভিনয়ের পাশাপাশি উপস্থাপিকা হিসেবেও পূর্ণিমার খ্যাতি আকাশচুম্বী। মোহাম্মদ মেহেদী হাসান, ঢাকা টাইমস, বিনোদন ডেস্ক।